হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা রাজ্যের সরকারি হাসপাতালে কিছু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে স্থায়ী পদে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র এইট পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কি লাগবে সঙ্গে বয়স ও বেতন এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সঙ্গে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো চলুন ভিওস শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা নিয়োগের যে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপ্যাল নীলরতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে পাঁচ বারো দু হাজার কুড়ি তারিখে দর্শক বন্ধুরা জানিয়ে দেবো কোন পদে নিয়োগ করা হচ্ছে তো বর্তমানে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদে যেখানে ছটি শূন্য পদ রয়েছে এবং এখানে লেভেন ওয়ান লেভেল ওয়ান পে স্কেলে বেতন রয়েছে অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য যে সরকারি বেতন নির্ধারিত আছে সেই স্কেলেই বেতন দেওয়া হবে এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা কী যাওয়া হচ্ছে জানিয়ে দেব তো এখানে বয়সের প্রথমে লিমিট রয়েছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স এক বারো দু হাজার হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে তারা এই পদে আবেদন করতে পারছেন এবং এস সি এসটির জন্য এখানে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও হলে তিন বছরের ছাড় পাওয়া যাবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষার যোগ্যতা কী রয়েছে এখানে যারা ক্লাস এইট পাস তারা এই পদে আবেদন করতে পারছেন শুধুমাত্র যে কোনো সরকারি স্কুল থেকে ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও যারা অর্থাৎ ড্রোম শ্রেণীর যারা জাতিতে ড্রোম তারা কিন্তু এই পদে অগ্রাধিকার পেয়ে যাবেন এছাড়াও যাদের মর্গে কাজ করার এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই পদে অগ্রাধিকার পাবেন এছাড়াও কিন্তু যারা ক্লাস এইট পা শুধুমাত্র তারা কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে একটি ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই হলো সেই ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে ডাউনলোড করবেন এবং এই ফর্মটিকে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট দিতে হবে তো এখানে ডকুমেন্ট দেবেন এজ প্রুফ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলোকে এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং অ্যাটাচ করে একটি ঠিকানায় পাঠাতে হবে তো জানিয়ে দেবো কবে কোথায় পাঠাবেন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা আছে একত্রিশ বারো দু হাজার কুড়ি বৈকাল চারটের মধ্যে ফর্মটিকে পাঠাতে হবে শুধুমাত্র রেজিস্টার্ড অথবা স্পিড পোস্ট করবেন তো জানিয়ে দেবো কোন অফিসে পাঠাতে হবে তো বন্ধুরা এই ফর্মটিকে পাঠাতে হবে টু দ্য প্রিন্সিপাল এনআরএস মেডিকেল কলেজ ওয়ান থ্রি এইট এ সি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো এই ঠিকানায় পাঠাতে হবে একত্রিশ বারো দু হাজার কুড়ির আগে বৈকাল চারটের আগে কিন্তু এই ফর্মটিকে সাবমিট করতে হবে এই ঠিকানায় দর্শক বন্ধুরা এবার জানিয়ে দেবো সিলেকশন প্রসেস তো এখানে আপনাদের প্রথমে রিটার্ন টেস্ট হবে তারপর ইন্টারভিউ এবং তারপর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট তো রিটেন টেস্ট ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমেই কিন্তু প্রার্থী বাছাই করা হবে তো ভিভার্স এই ছিল আজকের মতো ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের জন্য আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তার সঙ্গে